কন্টেন্ট তৈরির আড়ালে অনলাইন ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার প্রত্যয় হিরণ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দিলীপ ভাই বোনেরা, জনপ্রিয় গজল বসেন বসেন বসা যান। তাহেরি হুজুরকে নিয়ে অনেক মজার ভিডিও তৈরি করেছে আজকের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক ছেলের হাতের ছোঁয়ে বড় হয়েছে, তবে আজ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, যার কারণ তারা অবৈধ জুয়ার বিজ্ঞাপন প্রচার করত। যদিও এর সামান্য কিছু ইঙ্গিত পাওয়া যায়, বাকিটুকু আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদেরকে ফাঁসানো হচ্ছে কি না কিংবা তাদেরকে অন্য কেউ পরোক্ষভাবে ক্ষতি করছে কি না, সেটা ভাববার বিষয়। তবে এটা বাংলাদেশ, এই দেশে সাদাকে কালো আর কালোকে সাদা করা যায়, আবার কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নিচে নামানো যায়। যাই হোক, আসলে তাহেরি হুজুরকে নিয়ে তারা যে সকল ভিডিও বানিয়েছে তা মোটেই উচিত হয়নি, কারণ তারা তো সংসদের উদ্দেশ্য করে ভিডিও বানায়নি, মজা করার জন্য বা বিনোদন করার জন্য বানিয়েছে, কিন্তু আলেমদেরকে নিয়ে বানিয়েছে যা ইসলাম সমর্থন করে না। এতে নাস্তিকতার কথা বলতে সুযোগ পায়, ইসলামকে হাসির পাত্র বানানো যায়। আর বর্তমান তো তারা যে অপরাধ করেছে, যেভাবে তারা আটকা পড়েছে, তা তো ইসলাম এবং দেশের আইন বিরোধী কাজ, উভয় দিক থেকে গুরুতর অপরাধ। যদিও বিষয়টি পুরোপুরি ক্লিয়ার না, তার কারণ বাংলাদেশে বেশিরভাগ হিংসামূলক কাজ করা হয় আর মানুষ এভাবে চর্চা করতে ভালোবাসে। যত পারে ব্যক্তির বিরুদ্ধে ভিডিও বানানো যায়, যেটা আলেম হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক, ভাইরাল হওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য। কিন্তু কখন যে সে নিজের অপরাধে ভাইরাল হয়ে যাবে তা সে নিজেও কল্পনা করতে পারবে না। যেমন দুটি উদাহরণ দিলাম, আবু তোহা এবং আহসান হাবিব পেয়ার এএইচপি টিভি। তো যাই হোক, ইসলাম আমাদেরকে এই সকল গীবত, মজা, ট্রোল, জুয়া কোনো কিছুই অংশগ্রহণ করা বা প্রচার করা সমর্থন করে না। তাই যারা তাদের এই গ্রেপ্তার বিষয়ে, এই অপরাধের বিষয়ে জেনেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সংশোধন হন। আপনারা যদি হারামভাবে আপনাদের জীবনকে উৎসর্গ করেন, হারামভাবে আপনারা জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে কিন্তু এইভাবে বড় ধরনের অপরাধ বা বড় ধরনের পাপ আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে। তাই হালালভাবে জীবনযাপন করুন, হালালভাবে ইনকাম করুন, ইসলামিকভাবে জীবনটাকে সাজান। ইনশাআল্লাহ যদি কোনো ক্ষতি আসে, কোনো বিপদ আসে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং দুনিয়াতে আপনি একজন ধৈর্যশীল ব্যক্তির যে মর্যাদা পাওয়ার কথা সেভাবেই পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।